একদিন এক দরিদ্র চাচা জিন্ন শিন্ন পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় এক বড় দোকানে গিয়ে হাজির হন। দোকানি মালিকের কাছে গিয়ে তিনি অনুরোধ করেন তাকে যেন কিছু জিনিস বিনামূল্যে দেওয়া হয়। চাচা খুব নম্রভাবেই দোকানদারকে তার সংসারের দশা বর্ণনা করেন। তিনি জানান তার স্ত্রী মারা গেছে, তার 7 জন সন্তান রয়েছে, তিনিও দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছে না। এই মুহূর্তে তার কাছে একটি টাকাও নেই এবং ক্ষুধার তাড়নায় তার সন্তানদের অবস্থাও খুবই করুণ। এই দেখে তিনি আর ঘরে বসে থাকতে পারেননি, কিছু খাবার পাওয়ার আশায় ছুটে এসেছেন এই দোকানে। কিন্তু এইসব শুনে মন গলল না দোকানদারের। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এটি তার ব্যবসায়িক কেন্দ্র, তিনি ব্যবসায়ের জন্য দোকান খুলেছেন, দান খয়রাতের জন্য নয়, সুতরাং বিনামূল্যে কোনো মাল দেওয়া হবে না। এই শুনে সেই চাচা কাঁদো কাঁদো গলায় বললেন, বিনামূল্যে যদি না দিতে পারেন তাহলে অন্তত বাকি দিন, আমার হাতে টাকা আসা মাত্রই আমি আপনাকে বাকি পরিশোধ করে দেব। এতেও রাজি হলেন না দোকানদার। হুজুর আর দোকানদারের মধ্যকার এই কথাবার্তা তাদের পাশে দাঁড়ানো এক ব্যক্তি এতক্ষণ ধরে শুনছিলেন। হুজুরের সাংসারিক অবস্থার কথা শুনে ওই ব্যক্তির অনেক খারাপ লাগে। তিনি দোকানদারকে বলেন, এই হুজুর চাচা সাহেব যা যা নিতে চাচ্ছেন তা নিতে দিন, বিল আমি পরিশোধ করব। এই শুনে দোকানদার খুব বিরক্তি আর তার ছেলের সাথে সেই ব্যক্তিকে বললেন, আরে ভাই এদেরকে আপনি চেনেন না, এরা পাঞ্জাবি আর টুপি পরে হুজুর সেজে মানুষকে বোকা বানায়, আপনি এত দিল দরদি হচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, এই চাচা আপনি এই কাগজের লিস্টের মধ্যে লিখে দেন আপনার কি কি লাগবে। এই লিস্ট এক পাল্লায় থাকবে আর আপনার যত মাল সামানা আছে তার আরেক পাল্লায় থাকবে। আপনার লিস্টের ওজনের থেকে বেশি মাল আপনাকে দেওয়া হবে না, আপনার লিস্টের ওজন যতটুকু ততটুকু মাল আপনি পাবেন, ঠিক আছে? এই শুনে সেই হুজুর চাচা খুবই চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে ফেললেন। তবে তিনি বুঝতে পারলেন এই দোকানদার তাকে কোনো মাল সামানা দিতেই চাচ্ছেন না। শেষমেশ আর কোনো উপায় না দেখে দোকানদারের শর্তে রাজি হলেন। বাজারের লিস্ট লেখা শেষে তিনি মন খারাপের সাথে ছোট কাগজের টুকরোটি বিসমিল্লা পড়ে ওজন মাপার পাল্লায় রাখলেন। লিস্টটা পাল্লার উপরে রাখার পরেই সেখানে থাকা সকলের চোখ ছানাবড়া হয়ে গেল। সবাইকে অবাক করে দিয়ে এই এক টুকরো কাগজ পাল্লার এক মাথাকে একদম নিচে নিয়ে চলে গেল। সেখানকার কেউ বুঝতে পারছিল না হচ্ছেটা কি। দোকানদার তো অবাক হয়ে গিয়েছে, তিনি একের পর এক ভারী সদাইগুলো পাল্লার অপর মাথায় রাখতে শুরু করলেন। কিন্তু আজও এক টুকরো ছোট তুচ্ছ কাগজের সামনে এত ভারী ভারী সকল মালসামানা কোনো প্রকার পরিবর্তন করতে পারছে না পাল্লার মধ্যে। এক পর্যায়ে তিনি সদাই রাখতে রাখতে পুরো পাল্লাটাই ভরে ফেললেন, কিন্তু তাও সেটার ওজন অপর প্রান্তের এক টুকরো কাগজের ওজনের চেয়ে কম হচ্ছে। এত এত সদাই উপরে উঠে আছে আর এক টুকরো কাগজ কিনা পাল্লার একদম তলানিতে গিয়ে ঠেকে আছে। এই দৃশ্য দেখতে রীতিমতো সে দোকানে ভিড় লেগে যায়, সেখানে কারোরই বিস্ময়ের অন্ত থাকে না। এমনটা কি করে হলো? শেষমেশ দোকানদার বাধ্য হয়ে হুজুরটাকে একটা বড় ব্যাগ ভর্তি সদাই দেয়। যে ব্যক্তি অর্থ দিচ্ছিলেন তিনি বারবার বলছেন, দেখুন ভাই দান সৎকায় এত কঠোর হতে নেই, আমি যখন টাকা দিচ্ছি আপনি এত কঠোর হতে যাচ্ছেন কেন? আমি তো মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই দিচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত বাজার নিয়ে সেই হুজুর চাচা চলে যাওয়ার পর দোকানদার তার পাল্লায় পড়ে থাকা বাজারের লিস্টটা তুললেন। কাগজটা তোলার পর সে বুঝতে পারল আসলে সেটা কোনো বাজারের লিস্ট ছিল না, বরং সেটা ছিল আল্লাহ নিকট একটা প্রার্থনা। সেখানে লেখা ছিল, হে আল্লাহ, আসমান জমিনের মালিক, তুমি জানো আমার কি কি প্রয়োজন, আমি তোমার কাছে সব কিছু ছেড়ে দিলাম, জীবনে কখনো হাত পাতিনি, আজ তোমার নিকট হাত পাতলাম। দোকানদার দোয়াগুলো পড়ছিল আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল এবং সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। একটু পরে দোকানদার আবিষ্কার করলেন পাল্লার যে দিকটা কাগজ রাখা হয়েছিল সেদিকটা ভেঙে গিয়েছে, এই কারণে অপর প্রান্তে এত সদাই রাখার পরেও ওই প্রান্তটা 1 ইঞ্চি উপরে উঠেনি, কারণ ওই প্রান্তটা পুরোটাই ভাঙা। এর থেকে দোকানদার উপলব্ধি করতে পারল দোয়ার ওজন ঠিক কতটা। দোকানদার বুঝতে পারল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে। আমাদের কখনোই কারো দোয়াকে অবহেলা করা উচিত নয়। কারোর সাথে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন, আল্লাহ না করুক সে যদি কষ্ট পেয়ে আপনাকে বদদোয়া দেয়, কেউ সাহায্য চাইলে নিষ্ঠুরভাবে তাকে অবজ্ঞা করে চলে যাবেন না। 5-10 টাকা হাতে গুজে দিন, হতে পারে তার একটা দোয়ায় মহান আল্লাহতালা
আপনার তকদির পরিবর্তন করে দিলেন। দোয়ার তাৎক্ষণিক প্রতিরূপ সবসময় না দেখলেও মনে রাখবেন, এই দোয়ার প্রভাব সর্বোপরি বিদ্যমান থাকে, ভুলে যাবেন না। হাসবুনাল্লাহ, ওয়ানেমাল ওয়াকিল, নেমাল মাওলা, ওয়ানেমান নাসির। এই দোয়ার বদলতে ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের কুণ্ডলিতে নিরাপদ হয়ে গিয়েছিলেন। মহান আল্লাহ উত্তপ্ত আগুনকে তার জন্য ঠান্ডা এবং শীতল করে দিয়েছিলেন। তাই কখনো ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতুন, প্রার্থনা করুন, নিজের প্রয়োজন চাইতে থাকুন, আল্লাহ সবার ডাক শোনেন।